হ্যালো হাই আমি আরিয়ান এগুলিতে শেয়ার করব তুফানের ফার্স্ট ডেট বক্স অফিস কালেকশন এবং এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সের সেনগুলো থেকে অবিশ্বাস্য তুফানের ফার্স্ট কালেকশন দেখে আমি জাস্ট শক প্রথমত এটা যদি ইদুল ফিতরের কালেকশন হতো তাহলে আমার কাছে এটা ঠিকঠাকই লাগতো যে হ্যাঁ ঠিক আছে কারণ ইদুল ফিতরে দেখবেন যে এগারোটার শো থেকেই অনেক হাউসফুল যায় বাট ইদুল আজহাতে বিশেষ করে এগারোটার শো প্লাস দুইটার শো এই সময়টাতে অডিয়েন্স খুব একটা অ্যাক্টিভ থাকে না বলতে পারেন যে ইদুল আজহাতে পাঁচটার শো থেকে বা নাইট শো গুলো একটু ভালো যায় ভালো রেসপন্স পায় বাট তুফানে যেটা হয়েছে এটা সত্যি অবিশ্বাস্য তুফানে শুধুমাত্র মাল্টিপ্লেক্স গুলো থেকে ফার্স্ট ডে কালেকশন ছিল প্রায় 28 লক্ষ টাকা এটা হিউজ এর আরো কিছু সিনেপ্লেক্স আরো কিছু মিনিপ্লেক্স সেই কালেকশনটা কিন্তু এটার সাথে অ্যাড নেই আর হ্যাঁ এই ইনফোটা একটা পেজ থেকে নেওয়া ডিএমআর এই যে কালেকশনটা এটা 2024 এর এখন পর্যন্ত হাইস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে তুফান সিনেমাটা যে এরকম কিছু একটা করবে এবং এই সিনেমার যে হাইপ ছিল বা আছে সেটার প্রুফ এই কালেকশন যদি এটা কুরবানির ঈদ না হয়ে রোজার ঈদ হতো তাহলে देखतेन যে 25 থেকে 30% কালেকশন আর বেশি আসতো ফানের কালেকশন কতটা বেশি এটা বোঝানোর জন্য যদি আমি একটা সিনেমার নাম বলি রাজকুমার যেটা এবার ঈদ ভিতরে ফিতরে রিলিজ করেছিল সেই সিনেমাটার ফার্স্ট এর কালেকশন ছিল মাল্টিপ্লেক্স সেনগুলো থেকে প্রায় বারো লক্ষ টাকা আর তুফানের ফার্স্ট ডে কালেকশন মাল্টিপ্লেক্স সেনগুলো থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা তাহলে এই ডিফারেন্সটা দেখেই আই থিঙ্ক আপনার বোঝা উচিত যে এই সিনেমার হাইপ এই সিনেমা নিয়ে অডিয়েন্সের আগ্রহ কতটা বেশি যেহেতু এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স সিন থেকে এসে আরো কিছু মিনিপ্লেক্স সিনেপ্লেক্স এখানে অ্যাড নেই যদি সেগুলো অ্যাড করা যায় তাহলে अराउंड 34 35 লাখ এরকম হওয়ার কথা আর সিঙ্গেল স্ক্রিনের যেহেতু কোনো ইনফো পাওয়া যায় না এটা শুধুমাত্র ডিপেন্ড করে প্রোডিউসারদের উপর তারা কত টাকা দিয়ে কত রেন্টালে সিনেমাগুলো সিনেমা হলে দিয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত তারা না জানায় ততক্ষণ পর্যন্ত এটা আমরা বলতে পারছি না তুফান সিনেমার রিভিউ আমি অলরেডি করেছি যারা দেখেননি দেখে নিতে পারে তুফানের ফার্স্ট ডে যে কালেকশন ছিল এইটা থেকে প্রায় আমার যত মনে হচ্ছে আপাতত সেকেন্ড ডে আই মিন আজকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট কালেকশন বেশি আসতে পারে আই মিন ফোরটি থেকে ফোরটি ফাইভ লাখ এরকম একটা কালেকশন আসতে পারে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের এর চেন গুলো থেকে এখন এটার কোন ইনফো শেয়ার করেনি যখন এটারও আপডেট আসবে তখন অবশ্যই শেয়ার করব আর তুফান সিনেমাটা যারা এখনো দেখেননি আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করব এই সিনেমাটা দেখুন আশেপাশে যত রকমের রিভিউ দেখতেছেন কে কি বলতেছে এগুলো দেখার টাইম নেই আগে গিয়ে সিনেমাটা দেখুন এখন ধরেন আপনি ফেসবুকে একটা পোস্টে দেখলেন সেই পোস্টে নেগেটিভ রিভিউ দিচ্ছে সেইটা দেখার পর আপনি যদি ডিসাইড করেন যে থাক তাহলে তুফান দেখব না তাহলে বাংলায় যে এরকম একটা সিনেমা হতে পারে সেটা দেখা থেকে আপনি মিস করে ফেলবেন আমরা চাই তুফান এর থেকে বেটার কিছু করুক যদি তুফান অল টাইম ব্লকবাস্টার হয় তাহলে নেক্সট তুফান টু এর থেকেও বেটার কিছু হবে তখন সেটার প্রোডাকশন ভ্যালু আরো বেড়ে যাবে সিনেমার বাজেট আরো বেড়ে যাবে সো এই সিনেমাটার ফার্স্ট ডে যে কালেকশন এটা অনেক অনেক ভালো এটা ডিসেন্ট একটা কালেকশন না এটা তুফানি কালেকশন আর হ্যাঁ এইখানে আর একটা আপডেট দেই এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শো নিয়ে চলছে তুফান একদিনে সিনেপ্লেক্সে এর শো চলছে প্রায় ফোরটি সেভেন এটা রেকর্ড এর আগে ছিল সুরঙ্গ এবং পরাণ আর এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড পরিমাণ শো নিয়ে চলেছে হলিউড একটা সিনেমা স্পাইডার ম্যান নো এ হোম প্রায় এক দিনে তেপ্পান্নটি শো নিয়ে চলেছে যদিও সেই সময় সেই সিনেমার সাথে আর কোনো সিনেমা ছিল না বা তুফানের সাথে আরো কিছু সিনেমাকে শো দিতে হচ্ছে যার কারণে এই সিনেমাটা হয়তো বা এটা রেকর্ডে ব্রেক করতে পারত আর সামনে আরো সময় রয়েছে হয়তোবা হলিউডের এই সিনেমাটা কেউ বিট করে দিতে পারে তুফান এখন দেখা যায় সিনেমার সেকেন্ডের এর কালেকশন কিরকম হয় নেক্সট আরো শো বাড়ে কিনা নেক্সট এটার আপডেট আসলে অবশ্যই শেয়ার করবো তো যারা এখনো তুফান দেখেননি দেখে নিন বাই